সংকট বা আফগান যুদ্ধ বলতে আফগানিস্তানে চলমান সংঘাতকে বোঝায়, যা কয়েক দশক ধরে চলমান। আফগান সংকটের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দল জড়িত ছিল। সংকটের শেকড় 1980-এর দশকে সোভিয়েত আফগান যুদ্ধে, যেখানে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে একটি বন্ধুত্বপূর্ণ সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা করছিল। এরপর 2001 সালে তালেবানের উত্থান এবং মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের শুরু। সোভিয়েত আফগান যুদ্ধ 1979 সালে শুরু হওয়া সোভিয়েত আফগান যুদ্ধ আফগান সংকটের সূচনা করে। 1979 সালের 24শে ডিসেম্বর আফগানিস্তানে সোভিয়েত সৈন্য প্রবেশের মধ্য দিয়ে সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ সোভিয়েত ইউনিয়ন, আফগান সরকার ও মুজাহিদিন নামে পরিচিত ইসলামপন্থী দলগুলোর মধ্যে সংগঠিত হয়, যা 1989 সাল পর্যন্ত 10 বছর চলে। এই যুদ্ধে প্রায় 20 লক্ষ আফগান প্রাণ হারায়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। 1989 সালের 15ই ফেব্রুয়ারি সোভিয়েত সেনা প্রত্যাহারের পরও আফগানিস্তান সংঘাতের অবসান ঘটেনি। পরবর্তী বছরগুলোতে বিভিন্ন মুজাহিদিন দলগুলো দেশের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছিল, যার ফলে একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছিল এবং এই অবস্থা আফগানদেরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। তালিবানদের উত্থান। সোভিয়েত সেনারা যখন পিছু হটতে থাকে, তখন 1990-এর দশকে শুরুতে উত্তর পাকিস্তানে তালেবান আন্দোলনের জন্ম। পাকিস্তান এবং আফগানিস্তান দুই দেশের সীমান্তে পশতুন অধ্যুষিত অঞ্চল। পশতুন ভাষায় তালেবান মানে হচ্ছে ছাত্র। ধারণা করা হয় সৌদি আরব ও পাকিস্তানের সমর্থনে মাদ্রাসার ছাত্রদের দ্বারা তালেবান একটি শক্তিশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়, যারা প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানির সরকারের ক্ষমতা থেকে উৎখাত করে নিজেদের সরকার প্রতিষ্ঠা করে। 1998 সাল পর্যন্ত তারা দেশের বেশিরভাগ অংশের, বলতে গেলে প্রায় 90% অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ওদিকে সোভিয়েতরা আফগানিস্তান ছেড়ে চলে গেলে মুজাহিদিনদের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। এই সুযোগে তালেবানরা আফগানিস্তানের আস্থা অর্জন করে এবং খুব দ্রুতই প্রভাবশীল হয়ে ওঠে। তালেবান নেতৃত্ব প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তারা শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং কঠোর শরিয়া শাসন জারি করবে। কিন্তু তালেবান শাসন ছিল কঠোর এবং দমনমূলক, বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের প্রতি, এবং এটি আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিয়েছিল। তাই 9/11 হামলা প্রতিক্রিয়া হিসেবে তালেবানদের উত্থান এবং আল কায়েদার সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 2001 সালে আফগানিস্তানে আগ্রাসনের জন্য একটি জোটের নেতৃত্ব দেয়, হামিদ কারজাইয়ের ক্ষমতা গ্রহণ। মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন তালেবানদের ক্ষমতা থেকে উত্থান করতে সফল হয়েছিল। 2004 সালে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি ছিলেন হামিদ কারজাই। আফগানিস্তানে আগ্রাসন এবং পরবর্তীকালে দেশটির রাজনীতি ও নিরাপত্তায় জড়িত থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতে প্রধান বিদেশি খলনায়ক। যুক্তরাষ্ট্র তালেবানদেরকে উৎখাতের নামে এবং আল কায়েদার সমর্থিত গোষ্ঠীকে নির্মূল করতে আফগান সরকারের উল্লেখযোগ্য সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে এবং দেশটিতে দীর্ঘ দিন যাবৎ একটি বড় সামরিক উপস্থিতি বজায় রেখেছে। এরপরেও এ সময় সরকার ও বিদেশি শক্তিগুলোর বিরুদ্ধে তালেবানদের আক্রমণ অব্যাহত ছিল। তারা পুনরায় শক্তি অর্জন করে এবং সরকার ও বিদেশি বাহিনীর বিরুদ্ধে নতুন করে বিদ্রোহ শুরু করে। আশরাফ ঘানির ক্ষমতা গ্রহণ। এসব সংঘাতের মধ্যেও 2014 সাল পর্যন্ত হামিদ কারজাই ক্ষমতায় ছিলেন। তার মেয়াদ শেষ হলে ক্ষমতায় আসেন আশরাফ ঘানি। মার্কিন সৈন্য প্রত্যাহার। তালেবানরা আরও সংঘবদ্ধ হয় এ সময়। বলা হয়ে থাকে 2021 সালে যখন আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী তাদের সৈন্যদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয়, তখন তালেবানদের পূর্ণ সদস্য সবচেয়ে বেশি, প্রায় 85,000। 9/11 কেন্দ্র করে যে ধ্বংসযজ্ঞের সৃষ্টি 2021-এর, সেই 9/11-এ আশরাফ ঘানি তাজিকিস্তানে পালিয়ে গেলে এবং মার্কিন সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করলে তালেবানরা কাবুল দখল করে। ব্যয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ।
মার্কিন সরকারের হিসেব বলছে 2010 থেকে 2012 সালের মধ্যে দেশটিতে 100,000 মার্কিন সেনা ছিল, যার কারণে বছরের যুদ্ধের ব্যয় বেড়ে দাঁড়ায় $100 বিলিয়ন। 2016 থেকে 2018 সালে এর পরিমাণ ছিল $40 বিলিয়ন এবং 2019 সালে সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী বার্ষিক ব্যয় হয়েছে $38 বিলিয়ন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের হিসেব মতে 2001 থেকে 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সামরিক ব্যয় হয়েছে $778 বিলিয়ন। সব মিলিয়ে 2001 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত $822 বিলিয়ন খরচ হয়েছে। আবার ব্রাউন ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী যুদ্ধ সামরিক সহায়তা, পুনর্বাসন এবং পুনর্গঠন সব মিলিয়ে যুক্তরাষ্ট্র 2020 সাল পর্যন্ত খরচ করেছে $978 বিলিয়ন বা $97,800 কোটি। অন্যদিকে আফগান সামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার তুলনায় মার্কিন সেনাদের নিহত হওয়ার সংখ্যা বরাবরই কম ছিল। তাছাড়া মার্কিনিরা যেভাবে হিসেব রেখেছিল আফগান বেসামরিক জনগণের নিহত হওয়ার হিসেবটা সেভাবে রাখা হয়নি। প্রেসিডেন্ট ঘানি বলেছিলেন 2014 সালে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আফগান নিরাপত্তা বাহিনীর 45,000-এরও বেশি সদস্য নিহত হয়েছে। এ থেকে ধারণা করা হয় গড়ে প্রতিদিন 300 থেকে 40 জন নিহত হয়। তবে ব্রাউন ইউনিভার্সিটির গবেষণায় অনুমান করা হয় আফগান নিরাপত্তা বাহিনীর 69,000 সৈন্য এই যুদ্ধে নিহত হয়েছে। অন্যদিকে আফগান বেসামরিক মানুষ মারা গেছে 51,000, নিহত হয়েছে প্রায় একই সংখ্যক বিদ্রোহী। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশক ধরে বিভিন্ন শক্তি পরাশক্তিদের একের পর এক আক্রমণের পরিসমাপ্তি ঘটে। এই দীর্ঘ যুদ্ধযাত্রায় তালেবানদের ক্ষমতা হারানো এবং পুনরায় ক্ষমতা দখল ছাড়া বস্তুত প্রাপ্তি শূন্য। কেবল ভোগান্তি বেসামরিক নাগরিকদের, যারা হারিয়েছে জীবন, ঘরবাড়ি, নিরাপত্তা, হারিয়েছে স্বাভাবিক জীবনযাত্রা, ভুগেছে খাদ্য সংকট আর সার্বক্ষণিক উৎকণ্ঠায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, যে কোনো মতামতের জন্য কমেন্ট করুন ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন।